এইখানে তো এই সিলেটার মেয়েটা জঙ্গলের মধ্যে প্রেম করতেছিল, তখন এই সিলেটা এখানে এসে মুতকে আরম্ভ করে দেয়। সেই মুত যাওয়া পড়ে সিলেটার মুখের মধ্যে, আর এইদিকে এই সিলেটা তো মুতে খুব আরাম পাচ্ছিল, তখন তার মুত ওই সিলেটার মুখের মধ্যে পড়ে তার তো ফুল বমি পাওয়া যায়। কিন্তু এইদিকে মেয়েটা তো ফুল রোমান্টিক হইয়া ওঠে, আর সিলেটারে সুমা দিতে যায়। সিলেটাও তো সেইটা দেখা পাগল হইয়া মেয়েটারে সুমা খাইতে যায়। তখনই মেয়েটার স্বামী সেইখানে আইসা পড়ে মেয়েটারে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দেয়। আর এই সুযোগেই তো জঙ্গলের মধ্যে করতে একটা ব্যাং আইসা সিলেটার প্যান্টের মধ্যে ঢুইকা পড়ে, আর প্যান্টের মধ্যে ঢুইকা সিলেটারে কামড় দিতে আরম্ভ করে। সিলেটা তো সেই ব্যথায় চিৎকার করতে আরম্ভ করে দেয়। আর মেয়েটার স্বামী তো তখন এই আওয়াজটা শুনতে পায় আর উঁকি ঝুঁকি মারতে থাকে। মেয়েটা তো তখন এই সিলেটার মুখটা সাইপার ধরে সিলেটাকে চুপ করতে কয়। আর তারপরে তো মেয়েটার সাথে এমন একটা কাণ্ড ঘটে যেটা দেখার পর তোমরাও হাসতে হাসতে লুটোপুটি খেয়ে যাবে। কি দেখতে চাও কি ঘটেছিল মেয়েটার সাথে? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমরা তো এমনি এমনি অনেক জায়গায় লাইক আর সাবস্ক্রাইব করো, আজ দেখি বাবার জন্য কে লাইক আর সাবস্ক্রাইব করে। আমি তো লাইক আর সাবস্ক্রাইব কইরাই দিছি, এইবারে তোমার পালা। আর পারলে কমেন্ট সেকশনে বাবার শব্দটা লেখা যাইও। আর তারপরে তো মেয়েটার পায়ে একটা সাপ এসে সবল মাইরা চলে যায়। মেয়েটা তো বিশেষ জ্বালায় ফুল শটপট করতে আরম্ভ করে তার কাতরাইতে থাকে।